ব্যাঙ্গালোরের বিটিএস কোম্পানির বাসটি ছুটেছে রাস্তা দিয়ে। যাত্রী উঠছে নামছে, জীবন চলেছে জীবনের মতো। তার মধ্যেই দাঁড়িয়ে চারিদিকটা দেখে নিচ্ছেন কন্ডাক্টর শিবাজি রায় গায়কোয়াড়। দারিদ্রের জীবন তার, নানা জায়গায় ঘুরে ফিরে এই কন্ডাক্টরের জীবনে এসেছেন তিনি। মা চলে গেছেন সেই কোন ছোটবেলায়, যাত্রীরা ডাকছে সঙ্গে সঙ্গে চলে যাচ্ছেন সেখানে, বাকি সময়টা মন পড়ে থাকছে অন্য জায়গায়। আর কতদিন এরকমভাবে চলবে? তার মন যে আটকে আছে অভিনয়ের দিকে। রাস্তায় অ্যাক্টিং ক্লাসের বিজ্ঞাপন দেখলেই চোখ চকচক করে ওঠে। শিবাজি রাও গায়কোয়াড়ের স্বপ্নে জেগে ওঠে আর এক সত্তা, যার নাম রজনীকান্ত। মারাঠি পরিবারের ছেলেটি যখন রামকৃষ্ণ মিশনে পড়াশোনার জন্য ভর্তি হলেন, তখনই নাটকের বিশাল জগৎ খুলে গেল তার সামনে। মিশনের মঞ্চে সেই ছোট্ট বয়সেই একের পর এক নাটকে নামা, ভেতরে তখন তৈরি হচ্ছে নিজস্ব চিন্তা সমাজের কথা। কিন্তু ভাগ্য বড়ই অদ্ভুত, সংসার চালানোর জন্য অল্প বয়সেই কাজে নেমে পড়লেন শিবাজি। কখনো কুলি হয়ে মোট বয়েছেন, কখনো কাঠের গুদামে কার্পেন্টারের কাজও করেছেন, শেষে এই বাস কন্ডাক্টর। কিন্তু তিনি যে এই কাজের জন্য জন্মাননি, মাদ্রাস ফিল্ম ইনস্টিটিউটের হোর্ডিং দেখে ভেতরে ছটফট করে উঠত মনটা। সাহস যোগালেন বন্ধুর রাজবাহাদুর। রাজবাহাদুর নিজের পকেট থেকে টাকা ধরিয়ে দিলেন শিবাজি গায়কোয়াড়ের হাতে। তোমাকে একদিন বিশাল হতে হবে, তুমি এগিয়ে যাও স্বপ্নের দিকে। শিবাজি গায়কোয়াড় থেকে রজনীকান্ত হওয়ার যাত্রা এই শুরু। এই 70 বছর বয়সে এসে আসল নামটি বোধহয় ভুলেই গেছেন তিনি। আর সমুদ্র হিমাচলের কাছে তার পরিচয় একটাই, রজনীকান্ত দ্য থালাইভা। অবশ্য সিনেমার বাইরে থালাইভা একদম অন্য মানুষ। ভদ্র মিতভাষী মধ্যবিত্ত ছেলেটি যেন এখনও রয়ে গেছে তার মধ্যে। তার রাজনৈতিক দর্শনও সবার সামনে তুলে ধরেন, দেখেন ভক্তদের উন্মাদনা।